হ্যালো, দেখছেন তুষার সার ইউটিউব চ্যানেল, আর আমি আছি তুষার আপনাদের সাথে। আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা ইউটিউব ভিডিওর জন্য আপনারা থাম্বনেল তৈরি করবেন, কীভাবে আপনার প্রফেশনালভাবে এবং অনেক সুন্দর এবং প্রফেশনাল ইউটিউব থাম্বনেল আপনারা কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা তৈরি করবেন সেটা আজকে দেখাবো। চলুন তাহলে আজকের আমাদের ভিডিওটি আমরা শুরু করি। আমরা পিকচার ল্যাব দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। প্রথমে আমরা পিকচার ল্যাব ওপেন করার পর আমরা এখান থেকে আগে ইমেজ সাইজটা আমরা নিব, এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজটা আমরা নিব। এবার নেওয়ার পর এবার আপনার যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা হবে এইটা ধরুন আপনার যে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার বা দিতে চান আপনি সেটা তো আপনার মোবাইলে থাকবে, আপনি সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এইটাকে আরও সুন্দর করার জন্য আমরা কি করব, আমরা একটি পিএনজি পেপারের একটি ছবি দেব, এটা আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, গুগল থেকে আপনারা এরকম একটি ছবি আপনারা ডাউনলোড করবেন এবং এটা এখানে দিয়ে দেবেন। দেখেন কলম, এখন কলম অনেক সুন্দর লাগছে। এবার কি করবেন, যেহেতু থাম্বনেলে কারো ছবি দিতে হয় আপনার ছবি দেবেন, তাহলে আপনার একটি পিএনজি ছবি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি একটি আপনি দিবেন। এই কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় এই ভিডিও আমাদের চ্যানেলে পাবেন, আপনারা সেখান থেকে দেখতে পারবেন খুবই সহজে কীভাবে করা যায় এবং খুবই সহজে প্রপারভাবে কীভাবে করা যায় সেটা কলম আমাদের চ্যানেলের ভিডিওতে দেখবেন এবং খুব সহজে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এইভাবে একটি আপনার ছবি আপনারা দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এইবার হলো আপনাদের টেক্সট, মানে আপনার থাম্বনেলে আপনি যে কন্টেন্ট অনুযায়ী আপনি যে টেক্সট লিখতে চান, যে আপনার থাম্বনেল আপনার ভিডিও সম্বন্ধে যেটা লিখতে চান সেটা এবার আপনারা এখানে দেবেন। এখান থেকে আপনার কল অনেক ধরনের ফন্ট পাবেন, এখান থেকে আপনার টেক্সট অনুযায়ী আপনার যেটা ভালো লাগে আপনি সে ফন্টটা এখান থেকে দেবেন এবং ফন্টের দেখবেন অনেক ধরনের কলম কালার আছে, আপনার কলম কালারগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা যায় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দিবেন এবং একটু পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার একটু কালারিং দিয়ে দেবেন টেক্সের সাথে, যত ব্যাকগ্রাউন্ডটা অনেকটা জন্য ফোনে ডিপলি ফোটে সেরকমভাবে আপনারা দিবেন। ঠিক আছে, এরকমভাবে কলাম আপনারা দিবেন। ঠিক আছে, এখানে আপনারা ফন্ট পাবেন, এই সেই ফন্টগুলো এখানে কলাম অনেক ধরনের ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফন্টটা এখানে দিবেন। ঠিক আছে, এবং ফন্টের কালার আছে অনেক, আপনি নিজে চাইলেও কলম কালার আপনারা তৈরি করতে পিলার চিহ্ন দিয়ে আপনি যে কোনো কালার কলম আপনার ইচ্ছা অনুযায়ী কলম টেক্সটের কালার কলম আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে দিবেন, এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দেবেন, তাহলে কেবে জিনিসটা আরও দেখতে আরও সুন্দর মনে হবে। ঠিক আছে, সুন্দর মনে হবে। আর উপরে আছে কলম লেয়ার অপশন এবং এই লেয়ার অপশন থেকে দেখেন এরকমভাবে দিলাম হোয়াইট থাকলো, হোয়াইটটা বেশি ভালো ফুটছে এবং উপর থেকে এখান থেকে আপনারা আপনার লেয়ারটা আপনি পিছনে নিচে করতে পারবেন, আপনার যে কোনো সাইডে আপনি নিতে পারবেন লেয়ার অপশনটিতে যেয়ে। ঠিক আছে, এইভাবে কলাম সুন্দর করলেন। এবার যেহেতু আমি ইউটিউব থাম্বনেল লিখছি সেই জন্য আমি ইউটিউব থাম্বনেলের একটি থাম্বনেল তৈরি করা আপনাদের দেখাচ্ছি। এবার উপরে দেব মেক। ঠিক আছে, মেক ইউটিউব থাম্বনেল এটা হলো আমি লিখছি এবং এই লেখাটা কীভাবে সুন্দর করা যায়, কীভাবে আপনার লেখাটা অনেক সুন্দরভাবে ফুটে সেটা আজকে দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে এবার কালার দেখবেন, আপনি কলম দেখবেন যে আপনার থাম্বনেল থেকে কীভাবে থাম্বনেলটা অনেক সুন্দর এবং লেখাটা অনেক সুন্দর, আপনার থাম্বনেলটা কীভাবে ফোটে। ঠিক আছে, সেভাবে কলম থাম্বনেলটা তৈরি করবেন, কারণ একটা ভিডিওর কলম মূল কলম থাম্বনেল, থাম্বনেল যতটা ভালো হবে আপনার কলম আপনার কলাম ভিডিও কলাম রিচ হবে তো বেশি। ঠিক আছে, কারণ থাম্বনেল যদি দেখে একটু ভালোটা থাম্বনেল দেখলে কলাম মানুষের আকৃষ্ট করে এবং সেই জিনিসটা দেখার জন্যে মনের মধ্যে ইচ্ছা জাগে, সেই জন্য থাম্বনেলটা কলাম সুন্দরভাবে তৈরি করবেন। এবং এখান থেকে কলাম আপনি কালার আপনার যে কালারগুলো আছে আপনি কলাম সব ধরনের কালার আপনি দেখতে পাবেন, যে থাম্বনেলে কোন কালারটা ফোটে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার টেক্সটের কালারটা কীভাবে ফোটে আপনি কলাম সেভাবে চিন্তা করে কলাম আপনার থাম্বনেল তৈরি করবেন। আমি শুধু দেখাচ্ছি কীভাবে থাম্বনেল তৈরি করা হয়, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে
কি কি কালার দিলে আপনার ভালো লাগে, কোনভাবে সেটিং করলে ভালো হবে, আপনি সেভাবে কলাম সেটিং করবেন, ঠিক আছে। এবার দেখেন এইভাবে আপনি কলাম আপনার লেখাগুলো সুন্দর করতে পারবেন। দেখেন খুবই কলম চমৎকার লাগছে, কলম দূর থেকে দেখেন কলম থাম্বনেলটা অনেকভাবে ফুটছে, ঠিক আছে। এইভাবে কলম খুব সহজে আপনারা ইউটিউব থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন খুবই চমৎকারভাবে। আর এটা হলো খুবই সহজে একটি থাম্বনেল তৈরি করা, আপনার মোবাইল দিয়ে খুব সহজে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন, এবং এভাবে আপনারা